নাসরিন সুলতানা মিশু তিনি বলেছেন আমি একজন স্টুডেন্ট পড়ালেখার উদ্দেশ্যে পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে যাতায়াত করি মাঝে মাঝে পরস্পরের অনিচ্ছা থাকা সত্ত্বেও পুরুষ যাত্রীর সাথে হাত লেগে যায় বা এই জাতীয় ঘটনা ঘটে যায় আমার পক্ষে আলাদা করে নিজের জন্য গাড়ির ব্যবস্থা করা সম্ভব নয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমি এভাবে বাইরে যাতায়াত করতে পারি কি আবার কখনও এ সকল পাবলিক ট্রান্সপোর্ট যেমন অটোরিকশা এগুলো তো ড্রাইভারের সাথে একাকী অবস্থায়ও যেতে হয় এটা কি কোনো সমস্যা বোন আপনার একাধিক প্রশ্ন এখানে রয়েছে পাবলিক ট্রান্সপোর্টে আমাদের মেয়েরা চলাফেরা করতে পারে কি না পাবলিক ট্রান্সপোর্টে মেয়েদের চলাফেরা করাতে শরীরের কোনো নিষেধাজ্ঞা নেই তবে তাকে কিছু এটিকেস মেনটেন করতে হবে তিনি তার ইজ্জাত আবরু সম্ভ্রম এবং তার প্রাইভেসি তার হিজাব সবগুলো তিনি মেনটেন করার প্রাণান্তকর চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে তাকে সেটা পুরোই পালন করতে হবে যেমন হিজাব করার বিষয়টা আর দ্বিতীয়ত হচ্ছে প্রাইভেট পাবলিক ট্রান্সপোর্টে যেহেতু অনেক লোক উঠে তাহলে সেখানে অনিচ্ছা সত্ত্বেও কারো সাথে হয়তো স্পর্শ হয়ে যেতে পারে এবং কোথাও হয়তো তিনি ভিড়ের মধ্যে পড়ে যেতে পারেন এই ধরনের অবস্থা যে শুধু পাবলিক ট্রান্সপোর্টেই হয় তা নয় বরং ইবাদতের ক্ষেত্রেও হতে পারে যেমন আমরা দেখি যেটা হজে যখন মেয়েরা তফ করতে যায় তখন যেহেতু মেয়েদের জন্য আলাদা কোনো কারবা নেই একই কারবা চত্বরেই তাদেরকে তো অফ করতে হয় অতএব ভিড়ের কারণে অনেক সময় পুরুষের সাথে স্পর্শ হয়ে যায় এটা অনিচ্ছাকৃত হওয়ার কারণে এবং সাথে সাথে আল্লাহর কাছে সে তবে সফার করার কারণে এটা ক্ষমারযোগ্য একটি বিষয় আর যেগুলো বান্দা খাতায়ের কারণে অনিচ্ছা সত্যি করে ফেলেছে সেই ব্যাপারে আমাদের প্রিয় নবী সাল্লাম একটা সহি হাদিসে ঘোষণাই করে দিয়েছেন আল্লাহ তাজাউজ আলে উম্মতি আনিল খাতা এবংসিয়ান অমস্তকৃহ আলেই নিশ্চয় আল্লাহ আমার উম্মতের যে সকল খাতা কিংবা নেসিয়ান বা ভুলে যাওয়ার ঘটনাটা ঘটে কিংবা বাধ্য হয়ে যদি তারা কোনো কিছু করে তাহলে সেটাকে ক্ষমা করে দেন অর্থাৎ তার পাপ পাপের যে শাস্তি সেটা তিনি মকুফ করে দেন তাহলে বোঝা গেল যে আমাদের যে সকল বোনেরা কিংবা আমাদের যে সকল খালা মা কিংবা মহিলারা এভাবে পাবলিক ট্রান্সপোর্টে যাওয়ার সময় এরকম অবস্থার সম্মুখীন হন সেটা ক্ষমারযোগ্য একটি আমল শুধু নিজেকে সাবধান রাখা নিজেকে সেরিয়াতে সীমারেখার মধ্যে সীমাবদ্ধ রাখা এটা হল নির্দেশনা দ্বিতীয়ত আপনি বলেছেন আপনি অটোরিকশা কিংবা রিকশা কিংবা টেম্পু এগুলোতে কখনো একা ড্রাইভারের সাথে যেতে পারেন কি না হ্যাঁ একাকি আপনি যেতে পারেন যদি সেটা শর্ট ডিস্ট্যান্স হয় অর্থাৎ অল্প দূরত্বের জায়গা হয় যেটা সফরের মধ্যে পড়ে না কারণ যখন কোনো মহিলা সফরে যাবে একটা শহর থেকে আরেকটা শহরে একটা শহরতলি থেকে আরেকটা শহরতলি একটা জেলা থেকে আরেকটা জেলা এমন কোনো দূরত্বে যাবে তখন তাদের মাহারাম থাকা অথবা সাথে স্বামী থাকাটা শর্ত আর যদি তিনি একই শহরের মধ্যে এক মাইল দুই মাইল পাঁচ মাইল এরকম দূরত্বে যান বা তার চেয়ে আরও বেশি কিছু দূরত্বে যান যেটাকে আসলে প্রচলিত ব্যবস্থাপনায় বা মানুষের আদাতের মধ্যে সেটাকে সফর বলা হয় না তাহলে সফরের দূরত্বের চেয়ে কম দূরত্বে গেলে তিনি একা একে সফর করতে পারেন তবে এখানে একটি শর্ত আছে সেটি হচ্ছে যেন তিনি নিরাপত্তার মধ্যে থাকেন অনিরাপদ জায়গায় একাকি যাত্রা করা তার জন্য এটা শরীয় সম্মত নয় যখন তিনি মনে করেন যে কোনো পুরুষের আক্রমণের শিকারও শিকার হতে পারেন কোনো দুর্বৃত্তি আক্রমণের শিকার হতে পারেন অথবা তার ইজ্জতাবরুর উপর হামলা হতে পারে এরকম আশঙ্কায় তিনি একাকে সফর করবেন না কিন্তু যদি এরকম আশঙ্কা না থাকে তাহলে শর্ট ডিস্ট্যান্সে তিনি एक, एक सफर करते पारें।